নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কুকিং টাচে সবাইকে স্বাগত। আমি আজকে বানাবো রুই মাছ দিয়ে দেশি কচুর লতি কলা পাতায় ভাজা। তো তার জন্য এখানে আমি রুই মাছ নিয়েছি 4 পিস মতো, আর কচুর লতি নিয়েছি বেছে খুব ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, আর কলা পাতা নিয়েছি এখানে আমি ধুয়ে মুছে। এখানে আমি মাছ নিয়েছি, মাছের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব লবণ স্বাদ মতো, দিয়ে দেব সর্ষের তেল, দিয়ে দেবো লঙ্কা বাটা আর জিরে বাটা। এবার আমি খুব ভালো করে মিশিয়ে নেবো। তেলের পরিমাণটা আমি একবারেই দিয়ে দিলাম, আর এই পাতায় ভাজাতে কি হয় একটু তেলটা বেশি দিলে ভালো খেতে লাগে। তো আমার মাছ ভালো করে মাখা হয়ে গেছে, এবার আমি কলা পাতার মধ্যে সাজিয়ে নেবো। কলা পাতার মধ্যে আমি একটু তেল মাখিয়ে নেব। খুব সহজেই হয়ে যায়, খুব একটা ঝামেলা নেই। এবার আমি মাছটাকে সাজিয়ে নিলাম। এবার যে বাকি মশলা আছে মশলার মধ্যে লতিটা দিয়ে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, আমি এবার সাজিয়ে নেব। এবার আমি বাটিটাকে কাচিয়ে বেশ ভালো করে দিয়ে দেবো মশলাটা। এই রেসিপিটাতে কিন্তু নুন হলুদ যা দেওয়ার মাখাতেই দিতে হবে, পরে দিলে কিন্তু ভালো লাগে না, তাই মাখাতেই পরিমাণ বুঝে দিয়ে দিতে হবে। এখানে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি পাতা দিয়ে দেব, কলা পাতা। এবার আমি সাজিয়ে রেখেছিলাম কলা পাতায় যে মাছটা সেটা দিয়ে দেব। এখানে যে ডানটাটা আছে ডানটাটা এখান থেকে আমি একটু ভেঙে দেব, তাহলে ভালো বসবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে দেখবো, এই ঢাকনা একবার পাতার সাথে লেগে গেলে তোলা খুব মুশকিল। গ্যাসের ফ্লেম মিডিয়ামেই থাকবে। আবারও ঢেকে দেবো 4-5 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই। Thank you.
ঢাকনাটা তুলে নেব। পাতাটাকে একটু এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে যাতে প্রত্যেকটা জায়গা ঠিকঠাক করে ভাজা হয়। আর যতক্ষণ না এই জল শুকাচ্ছে ততক্ষণ আমি গ্যাসের ফ্লেম এই মিডিয়ামে রেখেই পুরো রান্নাটা করব। আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা, লতির জল শুকিয়ে এসেছে মাছ আর লতির। এবার আমি পাতাটাকে চেঞ্জ করে নেব। আমি কলা পাতাটা দিয়ে দেব, দিয়ে একটা থালা দেব। যে পাতাগুলো তুলে দেব, এবার আমি কড়াইয়ের মধ্যে আবার বসিয়ে দেব, পাতাটাকে তুলে নেব। এই পাতাটারও ঠিক এখান থেকে ভেঙে দেব, তাহলে কি হলো বসলো। গ্যাসের ফ্লেম একেবারে মিডিয়ামে রেখে দেব। ভাজাটা ঠিক এভাবেই হবে। পাতাটা দিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দেব। এভাবে মাছ ভাজাটা পুরো কমপ্লিট হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না, 5-7 মিনিটের ব্যাপার। পাতাটা তুলে নিচ্ছি। দেখুন আমার কচুর লতি দিয়ে, দেশি কচুর লতি দিয়ে রুই মাছের ভাজা কলা পাতায় হয়ে গেছে। পুরো তেল ছেড়ে দিয়েছে চারিধার থেকে, আর তাও বুঝতে না পারলে এরকমভাবে দেখবেন পেছনটা, দেখুন কালো কালো হয়ে গেছে, পুরো লেগে গেছে, পুরোপুরি হয়ে গেছে। ওই যে পুরোপুরি আমার মাছ রেডি। আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর হ্যাঁ, ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।